হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি পাঁচমিশালি সবজি রান্না করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক পাঁচমিশালি সবজি রান্না করার রেসিপি। পাঁচমিশালি সবজি রান্না করার জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি 2 কাপ, গাজর 1 কাপ, মূলা 1 কাপ, আলু 1 কাপ ও পেঁপে 1 কাপ। আরও নিয়েছি 2 কাপ মিষ্টি কুমড়া, 1 কাপ ব্রকোলি, 1 কাপ শিম ও 1 কাপ বেগুন। সবগুলো সবজিকেই আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো বাঁধাকপি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পাঁচমিশালি সবজি রান্না করার জন্য আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটি তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি ও 4-5টি ছোট এলাচ। এবার এই মশলাগুলোকে অল্প আঁচে টেলে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট টেলে নেওয়ার পর মশলাগুলো আমার বাদামি হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। পাঁচমিশালি সবজিটা রান্না করার জন্য একটি প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 2টি শুকনো মরিচ ও 3টি তেজপাতা দিয়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে মশলাগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাজু বাদাম বাটা। এবার এই সমস্ত মশলা ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর, পেঁপে, মূলা ও আলু। এবার এই সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সবজিগুলো যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এগুলো আমি আগে দিয়ে দিয়েছি, আর বাকি সবজিগুলো আমি পরে দিব। মিশানো হয়ে গিয়েছে, এবার এটাকে আমি 10 মিনিট লো আঁচে ঢেকে রাখবো।
10 মিনিট ঢেকে রাখার পর সবজিটা কিছুটা নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো ও 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার বাঁধাকপি বাদে বাকি থাকা সবজিগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য লো আঁচে আবারও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পনেরো মিনিট ঢেকে রাখার পর সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি, 1 চা চামচ ধনে গুঁড়ো ও 1 চা চামচ টালা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পাঁচমিশালি সবজিটা রান্না করতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। পাঁচমিশালি সবজিটা রান্না করতে আমি আলাদা করে আর জল দিচ্ছি না, কারণ সবজি থেকে অনেকটা জল বের হয়েছে আর এই জল দিয়েই সবজিটা রান্না হয়ে যাবে। এবার এই সবজিটাকে আরও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পনেরো মিনিট ঢেকে রাখার পর সবজিগুলো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সবজিগুলোকে আরেকটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, ভেজে গুঁড়ো করে রাখা মশলা ও 4-5টি চেরা কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে 1 চা চামচ ঘি ছড়িয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে পাঁচমিশালি সবজি। আজকের এই পাঁচমিশালি সবজির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।